কোন স্কুলে ভর্তি হবে? আমি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলেই। যাক বাবা, এটা খুব ভালো হয়েছে। আচ্ছা তুই না তৈরি হয়নি, তুমি এত নাচছো কেন? এত নাপানাপি কিসের? এত আনন্দ কিসের? তোমাকে তো আর ভর্তি করা হচ্ছে না, সে পার্ট তো কবে ঘুচে গেছে। ও তুমি বুঝবে না মা, আমার পড়াশোনা শেষ করতে পারিনি বলেই আমার এতটা আনন্দ হচ্ছে, তুমি বুঝতে পারবে না। আমার ভাইটা তো পারবে, আমার ভাইয়ের পারা মানেই তো আমার পারা মা, এ তুমি বুঝতে পারবে না মা। চলো না। ও ছোট মা, তুমি তো কাজ করছো, আমি তাহলে মুন্নাকে নেডি করে দিই নাকি? সন্নাতি আমার কাছে নেডি হয় না। দেখ ছোট মা তো কাজ করছে তাই না, ছোট মার কাজের মধ্যে বিরক্ত করা ঠিক হবে না। ছোট মার কাজখানা তো আর কেউ করে দেবে না, বল ছোট মাকেই তো শেষ করতে হবে। চল আমি তোকে নেডি করে দেবো, আয় আয় চল আমার সঙ্গে আয়। ছোট মা যাই, এগিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমার মুন্নাকে তৈরি করে দিই, আয় আয় আয়। সে তো শুনেছি মস্ত স্কুল, সে নাকি অনেক খরচা। তা আজ ভর্তি হতে কত খরচ হবে? ও নিয়ে আপনারা চিন্তা করবেন না, এমন কিছু টাকা পয়সা লাগে না। না না, তবু জানতে ইচ্ছে করছে। ওই 1050 টাকা মতো ভর্তি হতে লাগবে। আজা কোন চার, আমার বাড়ির লোকজন সবাই জানেন, উপচে পড়ে 1050 টাকা দিচ্ছ? আমাদের মতো সংসারে 50,000 টাকায় একটা মানুষের একটা বছর চলে যায় জানো? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি বাচ্চা নই, সব কাজ যে আমাকে বাড়িতে সবাইকে জিজ্ঞেস করেই করতে হবে তারও কোনো মানে নেই। হ্যাঁ, জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, কিন্তু বাড়ির সবার পারমিশন ছাড়া যে আমি কোনো কাজই করতে পারবো না তা কিন্তু নয়। আমার বাড়ির ব্যাপার স্যাপার নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। করে দিচ্ছে জামাই আমাদের টাকা পয়সা রোজগার পাতি করে, তার মনখানাও আছে, তাই তো সে কবে থেকে সে মুন্না একটু ভালো স্কুলে ভর্তি হবে বলে চেষ্টা চরিত্র করে যাচ্ছে। বাবু তো বেঁচে নেই, বাবুকে তো ভালোবাসত, তাই বাবুর ছেলে তার একটা ভালো স্কুলে পড়া হবে না সে কথা ভেবেই বোধ হয় এতটা উদ্যোগী হয়েছে। তাছাড়া সম্পর্ক যখন একটা হচ্ছে তখন মুন্না যখন ভবিষ্যতে দিনে কালে বড় হবে তখন জয়মুখকে দেখবে না? টাকা দিয়ে তো সব ঋণ শোধ করা যায় না, তখন সে দেখবে জয়মুখকে। এই না জামাই, ঠিক বলেছি? আমি তো এটাকে ঋণ বলেই মনে করছি না দিদা। মুন্নাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো করে ভালোবাসি, তাই ওর জন্য এটুকু করতে পারলে আমার অন্তর শান্তি পাবে, আমার ভালোই লাগবে। ও জামাই, জামাই দেখো, এই দেখো তোমার শালা বাবুকে কি সুন্দর সাজে গুজে রেডি করে নিয়ে এসছি দেখো। এ শালা বাবু, ওর বাবার সাথে ওর মা সত্যিকারে বিয়ে হয়েছিল নাকি? ওনা ছেলে তাকে সাহায্য করা হচ্ছে, শালা বাবু কিসের? এইসব কথা বারবার তুমি বলে এবাড়ির জামাইকে তুমি অপ্রস্তুত করছো দিদি। ও খুব ভালো করেই জানে, ও আমাদের বাড়িতে গেছে, ও জানে, ও দেখে এসেছে যে আমাদের আমাদের বিয়ে হয়েছিল কি হয়নি। উফ মাম্মাম প্লিজ, তোমার কি সব কথার ব্যাখ্যা দেওয়ার খুব দরকার আছে?
তাছাড়া এই বাড়িতে সব কথার ব্যাখ্যার কোনো প্রয়োজনও পড়ে না, সেটা তুমি বোঝো না? তুমি যে কথাগুলো বলছো সেগুলো কি বড় মা বুঝবে না শুনবে, কোনটা? বড় মার যদি মনে হয় তার স্বামী সম্পর্কে সবসময় বাজে কথা বলবে, তো বলতে দাও না। তুমি প্লিজ বাধা দিও না মাম্মাম, প্লিজ। শোনো, সবসময় আমাকে খুচিয়ে খুচিয়ে কথা বলোনি, অন্যায় করেছো তোমরা। মায়ের বড় গলা, আমি কোনো অন্যায় করিনি কো, আমি কারো ঘাড়ে এসে পড়িনি, বুঝলে? মহুল, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। মহুল, মহুল কেন যাবে? মহুল না গেলে তো আপনাকে আমার সঙ্গে যেতে হবে কাকিমা। আমার মনে হলো আপনার আমার সঙ্গে যাওয়ার থেকে মহুলের যাওয়াটা হয়তো সুবিধা হবে, তাই মহুলকে বললাম। মহুলকে কেন যেতে হবে সে কথা তো বুঝলাম না আন্নার জামাই। আমি নয় মুন্নাকে ভর্তি করে দিতে পারবো দাদু ভাই, কিন্তু ফর্মে তো মুন্নার গার্জেন হিসেবে কাউকে না কাউকে সই করতে হবে। সেই সইটা শুধুমাত্র কাকিমা করতে পারে বা মহুল। বেশ, মহুলের আমার সঙ্গে যাওয়া নিয়ে যদি আপনাদের কোনো আপত্তি থাকে তাহলে কাকিমাই নয় যাবে। কেন বাবা, তুমি সই করলে হবে না? আমি সই করলে যদি হতো তাহলে তো আমি আর জোর করে মহুলকে সঙ্গে করে নিয়ে যেতে চাইতাম না, তাই না? হ্যাঁ, আপনাদের যদি মহুলের আমার সঙ্গে যাওয়া নিয়ে কোনো আপত্তি থাকে তাহলে বেশ, কাকিমামার সঙ্গে গেলেও হবে। তবে আমার দেখে মনে হয়েছিল কাকিমা তো অনেক কাজ নিয়ে ব্যস্ত, উনি হয়তো এক্ষুনি বেরোতে পারবেন না। আমার আবার তারা আছে, আমাকে এক্ষুনি এই কাজটা সারতে হবে। কাজটা সেরে আবার হসপিটালে ফেরার আছে, তাই বলছিলাম। হ্যাঁ মহুল, তুই জানা জানা, এ তো খুব ভালো কথা। ভাইকে নিয়ে যা, নে নে তৈরি হয়ে নে। তুই ভাইয়ের বড়দিদি, ওর গার্জেন হবি, কত ভালো কথা বলতো। তারপরে সময় অসময় যদি স্কুল থেকে ডাকাডাকি কর, তুই যেতে পারিস, মায়ের পক্ষে তো যাওয়া সম্ভব না। নে 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 তৈরি হয়ে নে, তৈরি হয়ে নে, যা ওকে নিয়ে যা। মহুল, তৈরি হয়ে নিয়ে যা, যা ওদের সঙ্গে যা। উনি যখন ভর্তি করে দিচ্ছেন তখন উনি তো গার্জেন হতে পারেন, তার জন্য তো আমার যাওয়ার কোনো দরকার নেই। না, সেটা ঠিক নয়, আমি মুন্নাকে ভর্তি করিয়ে দিতে পারি ঠিকই, কিন্তু ওর গার্জেন আমি হতে পারি না। হ্যাঁ, ওর লোকাল গার্জেন হতে পারি, তবে আমার তো ট্রান্সফারেবল জব, যে কোনো দিন যে কোনো জায়গায় আমার ট্রান্সফার হয়ে যেতেই পারে। এই ফর্মটায় এমন কাউকে সই করতে হবে যে সে মুন্নার সঙ্গেই থাকবে, স্কুল চাইলেই যে কোনো সময় তাকে কন্ট্যাক্ট করতে পারবে, চাইলে দেখাও করতে পারবে। যদি এমন কোনো সময় স্কুল থেকে কন্ট্যাক্ট করে যখন যখন আমি এই শহরে নেই, তাহলে বোধ হয় অসুবিধা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তোমার যদি আমার সঙ্গে একা যেতে কোনো অসুবিধা থাকে তাহলে বাড়ি থেকে অন্য যে কাউকে নিয়ে যেতে পারো, মানে বিবিদিকে বা মহুমাকে, যাকে ইচ্ছে। না না রুদ্দুর, মহুল তোমাকে সে কথা বলেনি, তোমার সঙ্গে যেতে মহুলের আপত্তি কেন থাকবে? আমি শুধু জানতে চাইছিলাম যে তুমি গার্ডেন হলে অসুবিধাটা কি আছে, এই তো তুমি এখন বুঝিয়ে বললে আমি বুঝতে পেরেছি। মহুল, যা ওর সঙ্গে যা ভাইকে নিয়ে, আর ফেরার সময় কিন্তু ওকে আর বিব্রত করিস না, একটা বাসে উঠে চলে আসিস, কেমন? ওর আবার হসপিটাল যাওয়া আছে, বেচারির দেরি হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না কাকিমা, সেটা আমি দেখে নেব।
যারা হসপিটালে সবাই জানে যে আমি আমি জেনারেলি খুব পাংচুয়াল। যদি বা এনি চান্স দেরি হয়ে যায় তাহলে ওদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমি করে দেবো, আর যদি হাতে সময় থাকে তাহলে তো আমি নিজেই পৌঁছে দিয়ে যাব। আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। এই তুই যা না সঙ্গে, এ মেয়ে তো একা যাচ্ছে, যা সঙ্গে। কি আশ্চর্য যে মা, আমি গিয়ে ওখানে কি করব? আমার তো ওখানে কোনো কাজ নেই, আমি আমি কেন যেতে যাব? বুঝলে বাবা, তোমার শ্বশুর শাশুড়ি গিয়েছেন মেয়ের বিয়ের গয়নাগাটি গুলো একটু পালিশ টালিশ করাতে। আমার হাতে তো একদম সময় নেই গো, আমি যেতে পারিনি, দেখা হয়নি গো। তুমি এসো, কিছু খাবে না, এই যদি শোনে না ও দুঃখ পাবে। একটু কিছু খাও, একটু মিষ্টি মুখ করো। এখন আমার মিষ্টি খাওয়ার মতন সময় নেই, তাছাড়া মিষ্টি খাওয়ার দিন তো আর ফুরিয়ে যাচ্ছে না, তাই না? কপালে থাকলে মিষ্টি অনেক খেতে পারবো। এই তুমি কি বলছো না জামাই, কপালে থাকলে মানে? কপালে তো তোমার আছে, তুমি তো এবারই নাত জামাই হচ্ছ। তাহলে মিষ্টিও খাবো দাদু ভাই, কিন্তু আজকের দিনটা যে আমাকে একটু স্পেয়ার করতে হবে। তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না নাত জামাই। ওনার বাবা নেই, আমার বাবুটা বেঁচে নেই, তার ছেলের জন্য তুমি যা করলে। বলছিলাম কি রদ্দুর, আমার আমার হাতে তো ক্যাশ টাকা কিছু নেই, তবে আমার কিছু গয়না আছে, সেগুলো তো আর কোনো কাজে লাগবে না, আমি তো পড়তেও পারবো না। তাই ভাবছিলাম ওগুলো যদি একটু নিয়ে যাও, মানে মানে এতগুলো টাকা তো যদি আমি কিছুটা দিতে পারতাম তাহলে একটু মনে শান্তি পেতাম বাবা, আর কিছু না। আপনি আমাকে ঠিক কি মনে করেন কাকিমা? আপনি নিজের গয়না বিক্রি করে আমাকে টাকা দেবেন, আর আমি সেই টাকায় মুন্নাকে স্কুলে ভর্তি করব। এতটাই ছোট আপনি আমাকে মনে করেন? না না বাবা, আমি তা বলিনি, প্লিজ কিছু মনে করো না রদ্দুর। আসলে আমার দিক থেকে মনে হলো এটুকু কর্তব্য করা উচিত। বেকার বেকার কথা বলছে, সব জেনে শুনে বলছে, বেকার বেকার কথা বলছে, সব জেনে শুনে বলছে। গয়না যদি থেকেই থাকে সে তো আমারই স্বামী টাকা কেনা, এমনি দিয়ে দেওয়া উচিত। সে বিবেচনা আছে নিকু? হ্যাঁ হ্যাঁ, সব কিছু তোমাকে দিক, আর তুমি সব কিছু নিয়ে বসে থাকো, তোমার তো আর ইহকাল পরকাল বলে কিছু নেই কো। তুমি সব জিনিস টিনিস নিয়ে না নিজের কাছে জড়ো করো, বাবা মরে গেছে বলে তোমার কোনো শোকই নেই কো। আর ছোট মেয়ে গয়না পরবে না তো কি হয়েছে? ছোট মেয়ে গয়নাগুলো তুমি নিয়ে নাও মা, নিয়ে সব সেজে গুজে বসে থাকো পড়ে পড়ে, হ্যাঁ এটাই ভালো। আমার না এক এক সময় জানতে ইচ্ছে করে যে তোমার আর কত নাগে মা, আর কত নাগে, আর কি কি চাওয়া বাকি আছে বলতো তোমার? কথাটা তুমি ঠিকই বলেছো দিদি। দিদি তুই মাকে বকিস না, দিদি তো ঠিক কথাই বলেছে, সত্যি তো ও গয়নাগুলো তো আমার কোনো কাজে লাগবে না, আর আর ওগুলো সত্যিই তো তোর বাবার কিনে দেওয়া গয়না, ওগুলো আমি তোর হাতে তুলে দিয়ে একটু শান্তি পেতে চাই মা। ছোট মা, তুমি মার রাগটা আমার উপর এনে ফেলো নি ছোট মা। দেখো আমি যেমন আমার মায়ের মেয়ে সেরকম তো আমি আমার বাবারও মেয়ে, বলো এতটা খারাপ আমি হতে পারবো নি ছোট মা? আমার মনে হয় আমাদের এবার বেরোনো উচিত। মো তুই আমাদের সাথে চ। মহুলদি আমি যাব না, মা বারণ করেছে এই কটা দিন কোথাও বেরোতে,
তুমি যাও না, এই তো যাবে আর আসবে। আর তাছাড়া উনি তো বললেন সময় হলে তোমাকে পৌঁছে দিয়ে যাবে বাড়ি। চিন্তা কিসের, যাও না। এতটা নিরাপত্তাহীনতার কারণ বোধহয় আমি নই, তাই না? তাছাড়া তুমিও তো যথেষ্ট বড় হয়েছো মোহন, আমার সঙ্গে এখান থেকে বেরিয়ে স্কুল পর্যন্ত যেতে যে তোমার এত অসুবিধা হবে আমি সত্যি বুঝতে পারিনি। সবাই তো সবকিছু বোঝে না। মামাম যাই তাহলে। বিবিদীপ আসছি। হ্যাঁ দাদু ভাই, ঠাম্মি আসি। বেরিয়ে যা তাড়াতাড়ি করে, আর দেরি করিস না, দেরি হয়ে যাবে। আরে দেখ না মুন্নাকে দেখ, জামাই বাবুর হাতখানা একবার ধরেছে দেখ না, যখন থেকে এসছে হাত ছাড়ছেই নিকো। বাবা জামাই বাবু নয়, আমার ড্রাইভার দাদা। হে 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 কই হাসতে, বুকার হদ্দ কোথাকার। এদে কাজ নেই কো, অবদের গোবদে আনন্দ হচ্ছে, চারপাশ থেকে সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছে আর ওনার আনন্দ হচ্ছে। ঠেরুস কোথাকার। দাদু ভাই আমরা বরং এখন আসি, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় পৌঁছে দিয়ে যাব। এসো। ঠিক আছে, এসো এসো। প্রিন্সিপাল স্যার একটু ওর সঙ্গে একা কথা বলতে চাইছিলেন, আমি তাই ওকে প্রিন্সিপাল স্যারের ঘরেই রেখে একটু বাইরে এলাম। আচ্ছা চিন্তা করার কিছু নেই, কয়েকটা প্রশ্ন করবেন শুধু, অ্যাডমিশন হয়ে যাবে। তাছাড়া আমাদের মুন্না তো খুব স্মার্ট, আমি যতক্ষণ ভেতরে ছিলাম ওকে যা যা জিজ্ঞেস করা হয়েছে ও কিন্তু সব কিছুর উত্তর দিতে পেরেছে। আসলে মুন্না ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হতো, পাপির ওর উপর খুব ভরসা ছিল। আঙ্কেলের ভরসা মুন্না পূরণ করবে, তুমি চিন্তা করো না মোহন। কিন্তু আঙ্কেলের তো তোমাকে নিয়ে অনেক আশা ছিল, অনেক ইচ্ছে ছিল। আমার কথা বাদ দাও। কেন তোমার কথা বাদ দেব কেন? আঙ্কেল তো সত্যি চেয়েছিলেন যে তুমি গান গাও, গান গেয়ে খুব নাম করো। গান আমার জীবন থেকে একদম হারিয়ে গেছে রত্তর, তাছাড়া আমি এখন যেভাবে আছি তাতে তো এভাবেই থাকতে চেয়েছিলে মোহন, তাই তুমি আজকে এভাবে আছো। কি করব বলো, যা অবস্থা তাতে তো মাম্মামকে নিয়ে ভাইকে নিয়ে আলাদা আমি থাকতে পারবো না, সেই জোর তো আমার নেই। আমি আর কি বলবো বলো, এ ব্যাপারে কোনো কথা বলার অধিকার আমারও নেই। আমি আর কি বলবো বলো, এ ব্যাপারে কোনো কথা বলার অধিকার আমারও নেই। তবে যাই হোক না কেন, তুমি কাল যে মৌকে ডেকেছিলে তোমাদের বাড়িতে সবাই ছিল, ওর খুব ভালো লেগেছে জানো ওখানে গিয়ে, আর আমি তো খুব খুশি হয়েছি। তাছাড়া তুমি আলাদা করে মৌয়ের সঙ্গে অনেক কথা বলেছো শুনলাম, আমার সত্যি খুব ভালো লেগেছে। কি হয়েছে, কি দেখছো? কিছু না, মুয়ের সঙ্গে আমার যা কথা ছিল সেগুলো আমি মুখে বলে উঠতে পারিনি। কি বলতে চেয়েছিলে? সে কথাগুলো তো আমার মুখেই বলার আছে, তাই না? আই এম সো সরি। দেখো মোহন, সবসময় আমরা বাইরে থেকে যা দেখতে পাই সেটাকেই ধ্রুব সত্যি বলে মেনে নেওয়াটা ভুল। অনেক সময় যা আমরা দেখি সেটা সত্যি হয় না। তুমি কি
কি বলছো আমি বুঝতে পারছি না। এই কথাটা বুঝতে তোমার সময় লাগবে মহল। আর এটা এমন একটা কথা তুমি নিজে বুঝতে না চাইলে কেউ তোমায় বোঝাতে পারবেও না। আর খুব সত্যি কথা বলতে আমি সে দায়িত্ব নিতে চাই না। রতুর এত কমপ্লিকেটেড কথাবার্তা আমি সত্যি বুঝতে পারছি না। কমপ্লিকেটেড না মহল, কমপ্লিকেশনের কি আছে? তোমার যা বলার তুমি তো বলেই দিয়েছো। পরিষ্কার করে বলনি। তবে তোমাকে একটা কথা বলতে চাই, অনেস্টলি বলবো? বলো। চেনা পৃথিবীটাকে যখন প্রত্যেক দিন একটু একটু করে বদলে যেতে দেখেছি, তখন এই বদলে যাওয়া পৃথিবীতে একমাত্র ওয়েসিস তুমি। আমি যদি ওয়েসিস হয়ে তোমাকে যে ভালোবাসে সে কি মন? আমাকে কেউ ভালোবাসে না রত। চলো 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 পাল্টাই।